যদি আমি যদি আরো বহতাম মদিনারি পথ, যেই পথে মন হেঁটে যেতেন নূর নবী হজরাত, আমি যদি আরো বহতাম মদিনারি পথ, হাসান হোসেন হেসে হেসে নাস্ত আমার বক্ষে এসে, হাসান হোসেন হেসে হেসে নাস্ত আমার বক্ষে এসে, আমি ঝরনা হয়ে গুলে যেতাম সেই না পরম সুখে, সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহি দূরে, চিহ্ন বুকে পুরে চোখে আমার বইত নদী পরম সুখে, আমি যদি আরো বহতাম মদিনারি পথ। জি, আসলে গানটা ভুলভাল গাইছি কিনা মনে নেই, ছোটবেলায় শুনতাম আগে, এখন তো আর এই গান কেউ শোনে না। ও আর আজকে তো লাইভ শুরু করেছি, সালাম দিয়াই হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ার বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রেখেছেন। আমি এখন মক্কা মদিনার যে পথ, এই পথ ধরে যাচ্ছি। গতকালকে মদিনায় গিয়েছিলাম ট্রেনে, আর আজকে আমরা মদিনা থেকে মক্কায় ফিরতেছি আমাদের মাকসুদ ভাইয়ের গাড়িতে। মাকসুদ ভাই আছেন বরিশালের বাসিন্দা, বাট এখন সৌদির বাসিন্দাই বলতে হবে। খুব দারুণ গাড়ি ড্রাইভ করেন এবং পরিবার নিয়ে আছেন এখানে। আমরা দেখিয়ে দিলাম আমাদের মাকসুদ ভাইকে, বরিশালের ভাষায় কথা বলেন, বিদেশে থাকেন, আঞ্চলিকতা চেঞ্জ হয়নি এখনো, মানে কথা শুনেই বোঝা যায় যে ইয়া বরিশালের মানুষ। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি সম্মানিত ভাইয়েরা, সেটা হলো এই যে দুই পাশের রাস্তা, এই দুই পাশের রাস্তায় খালি পাথর আর পাথর। যারা এসেছেন তারা কিন্তু দেখেছেন, আর যারা আসেননি তারা অবশ্যই ভবিষ্যতে যখন আসবেন তখন দেখতে পারবেন। তো এত পরিমাণ পাথর, যে পাথরের মাঝ দিয়ে হেঁটে যাওয়া সত্যি খুবই কষ্টকর এবং দুঃসাধ্য। এই যে দেখেন পাথরগুলো, আমার মনে হয় আমাদের গাড়ি গতিতে চলার কারণে আমরা তারপরও বুঝতে পারবেন যে এই পাথরগুলো সরিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে। তো এই পাথরগুলো সরিয়ে এই রাস্তা করেছে, তাই এখন আমাদের গাড়িতে গেলে প্রায় 5 ঘন্টা লাগে মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কায়, আর ট্রেনে গেলে সেখানে 2 ঘন্টা 25 মিনিটে পৌঁছানো যায়। তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন পায়ে হেঁটে, খুব কষ্ট করে এই এই পাহাড় এবং পাথরের মধ্য দিয়ে কত কষ্ট করেছেন দিনের জন্যে, মানে এটা এটা কল্পনা করা যায়। আর আমরা কী করছি, আমাদের তো আমরা ফেসবুকে, আমি তো ফেসবুকে লাইভ দিয়েই মনে করি কাজ শেষ, আর কোনো কাজ নেই, আমি আমার দুর্বলতা বলে দিলাম। তো আমাদের আসলে এই জায়গা থেকে পরিবর্তন দরকার। আমরা রাসুলের সেই কষ্টগুলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কষ্টগুলো মনে করা দরকার। তো আমাদের একজন ভাই লিখেছেন, মাহফুজুল আলম, সামাদ ভাই আপনার সাথে ভালো করে কথা বলতে পারিনি, মদিনায় আসলে কথা হবে ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুর রশিদ ভাই, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আসলে সেটাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে কখনো শেষ করা যাবে না। তিনি আমাদের এমন একটা সুন্দর সকাল দিয়েছেন, আর এই সকালবেলা আমাদের ঘুম ভেঙেছে বলে আমরা ফজর পেয়েছি, ঘুম না ভাঙলে আমরা কবরে চলে যেতাম।
এই জন্য আমাদের ওখানে জওয়ান ভাই একটা গান গায় যে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানা যা তোমার, এমনও তো হতে পারে জহরে জানা যা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। তাই তুমি ভাই নামাজটাকে করো না কাজে, এরকম কিছু হয়তো বা, যাই হোক আমি ভুলে গেছি। মুখস্থ ছিলই বা কবে, মুখস্থ করা হয়নি, ওই নোট দেখে গাইতাম, তো এই জন্য লাইভে গাইতে যে সমস্যা হয়ে গেল। তো এই যে দেখেন পাথর, এটা দেখাচ্ছিল আমাদের রকি হোসেন রয়েছে ঠিকানা টিভির সিনিয়র অভিনেতা, আমাদেরকে সালাম জানিয়েছেন। রকি ভাইকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ। কাজী এমডি ফারুক ভাই মাশা আল্লাহ, হাসানুল বান্না খান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আসলে এই চিন্তা করি, এর আগেও যখন এই পথে গিয়েছি তখন চিন্তা করেছি যে কিভাবে সেই রৌদ্রের মধ্যে, এখানে যে তাপ, সূর্যের যে প্রখরতা, এবং যখন এই পাথরগুলো গরম হয়ে যায়, এই পাথর থেকে একটা তাপ বের হয়, মানে উপর থেকে তাপ এবং নিচে থেকে তাপ। মাসুম বিল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম, ছোট ভাই মাসুম বিল্লাহ কেশবপুর যশোর, জি অসংখ্য ধন্যবাদ মাসুম বিল্লাহ ভাই। তারপরে মাশা আল্লাহ, জি সাইফুল ইসলাম ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের কমেন্টস করার জন্য। আর আমরা আসলে মানে আগেই বলেছি, গতকালকে বা গত পরশু দিন লাইভে বলেছিলাম যে আমাদের মনে হয় যে আমরা কিছু মানে আপনাদের সাথে শেয়ার করি, তো সেই শেয়ার করার জন্যেই মূলত লাইভে চলে আসি হুটহাট করে। তারপরে কুলসুমা জেসমিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ইয়ামিন ভাই লিখেছেন, তারপরে শাহজাহান ভাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাবিবুর রহমান যুক্তিবাদী ভাই, ভাই কেমন আছেন, নূর ইসলাম কাজী ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো তারপর হাবিবুর রহমান যুক্তিবাদী ভাই মাদারীপুর থেকে দেখছেন, অ্যাডভোকেট মুজাহিদ ভাই মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দর কমেন্টস করার জন্য। আর যারা এই মুহূর্তে মানে সকালে, তো অনেকের আমাদের এখানে সকাল হইলেও বাংলাদেশে 3 ঘন্টা আগে সকাল হয়েছে, এবং মালয়েশিয়াতে সকাল হয়েছে এখান থেকে 5 ঘন্টা আগে। দোয়া করবেন। জি মিনহাজ ভাই চাপাই থেকে দেখছেন, এমডি ইমরান খান ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি যশোর থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। মুক্তার আহমেদ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন, বগুড়ার দুপচাচিয়া থেকে দেখছেন, আমি পুরবাসী, দোয়া করবেন আমার জন্য। ইয়ামিন হুসাইন ভাই, আসলে পুরবাসীরা অনেক কষ্ট করেন দেশের জন্য। আমি গতকালকে প্রবাসীদের প্রোগ্রামে বলেছিলাম যে আমরা প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু বর্তমান সময়ে প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা না, বলতে হবে বাংলাদেশের হার্ট বা বাংলাদেশের কলিজা আর স্পন্দন। প্রবাসীরা যদি থেমে যায়, থেমে যাবে বাংলাদেশ, থেমে যাবে বাংলাদেশের অর্থনীতি, থেমে যাবে বাংলাদেশের উন্নয়ন। এবং যার জন্যে সরকার বুঝেছে প্রবাসীদের টাকায় প্রণোদনা দেয়, 2.5% দেয় না, 2.5% প্রণোদনা দেয় আলহামদুলিল্লাহ, কারণ প্রবাসীদের এই টাকা, প্রবাসীদের এই অর্থ ছাড়া বাংলাদেশে ঘুরবে না উন্নয়নের চাকা। তো আমি আবার একটু আমাদের মাকসুদ ভাইকে দেখাই। মাকসুদ ভাই অনেক একজন উদার মনের মানুষ, গতকালকের প্রোগ্রামে অনেক পরিশ্রম করেছেন, এবং আলহামদুলিল্লাহ গতকাল আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামটা ছিল মদিনাতে, মানে এ যাবৎকালের সবচেয়ে সেরা প্রোগ্রাম এ যাবৎকাল, তাই না? আপনি মানে কিভাবে মূল্যায়ন করবেন? এটা হলো মদিনার ইতিহাসে বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বড় প্রোগ্রাম, তো
আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির যে দোয়ার মাহফিল যেটা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ একদম সাকসেস একটা প্রোগ্রাম হয়েছে। আর এখানে তো প্রায় 2000+ বাংলাদেশ কমিউনিটি মানুষ একত্রিত হয়েছিলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর নিয়ামত, এটাই হলো ইসলামের সৌন্দর্য। শুক্রিয়া, শুক্রিয়া আমাদের মাকসুদ ভাইকে। উনি আসলে ওনারা যেহেতু দীর্ঘদিন ধরে থাকেন এখানে আছেন, তো দেখেন এই যে পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে, আমার মনে হয় দোয়া করবেন আল্লাহ মিনহাজ ভাই কবুল করেন। আমাদের চাপায় এসেছিলেন রামজীবনপুরে, আপনার সাথে দেখা করেছিলাম আমি, আল্লাহ যেন আমাকে হজে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিটা মুসলমান নরনারীকে একবার হলেও মক্কা আসার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন সেই দোয়াই করি। এবং বিশেষ করে ঠিকানা টিভির দর্শকদের জন্য কাবার গ্লাভস দিয়ে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুলের মালিক তিনি যেন। আবার আমি বলেছি যে আল্লাহ তুমি ঠিকানা টিভির সকল দর্শকদের কবুল করো, দিনের জন্য কবুল করো এবং তাদেরকে ইসলামের জন্য কবুল করো, ইসলামের পথে যেন আবার কাল সবাই থাকতে পারে। নূর ইসলাম গাজী ভাই, ভাইয়া প্রতাপনগর কল্যাণপুরে আসবেন কিন্তু ইনশাল্লাহ আপনার অপেক্ষায় রইলাম 2024 সালে। আসলে সুযোগ হবে কিনা শিওর না। এমডি রাসেল আহমেদ ভাই আমিন, তারপরে আরেকজন ভাই সালাম দিয়েছেন লাভলু ভাই, ওয়ালাইকুম আসসালাম, যশোর থেকে দেখছেন। যশোর তো আমার প্রাণের জেলা, আমি যশোরের মাটির সন্তান এবং যশোরের মাটিতেই বসবাস, আর যশোরের মাটিতেই একদিন ঘুমিয়ে যেতে চাই অনন্ত কালের সেই ঘুমে। শাহজাহান সাজু ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রিয় ভাই কেমন আছেন? রাসেল আহমেদ ভাই আমিন, আল্লাহ কবুল করুন। আর আপনারা দেখছেন যে চাঁদ কিন্তু এখনও দেখা যাচ্ছে, মানে সকালটা হলো কেবল, অনেকেই অনেক দেশ থেকে দেখছেন, কোনো কোনো দেশে কিন্তু এখনও রাত, আর কোনো কোনো দেশে খুব ভালো পরিষ্কার সূর্য উঠে গেছে। মালয়েশিয়া থেকে দেখছেন আলামিন ভাই, আডা ডিয়ার ডুডুডি মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়াতে, আমার ইচ্ছা ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাগুলো পূরণ করেন এটা আমি দেখেছি। আমার ইচ্ছা ছিল যে আমি আমার মাকে ওমরা না করি আমি মক্কা মদিনাতে আসব না, এবং আলহামদুলিল্লাহ গতবার আমার মাকে নিয়ে এসেছিলাম, যার জন্য এই বছর আবার একা আসতে পারলাম। বাট আগামীতে পরিবার সহ আসার প্ল্যান আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন। একজন ভাই লিখেছেন প্রবল ইচ্ছা আছে এই রাস্তায় ভ্রমণ করার, আল্লাহ কবুল করলে একদিন যাব অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কারণ নিয়ত যদি থাকে, লক্ষ্য যদি থাকে অটুট, তারপরে আরো একটা কি আছে না যে, যদি লক্ষ্য থাকে অটুট, স্বপ্ন হৃদয়ে হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়। তো আসলে আমি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্নগুলো পূরণ করেছেন এবং করেন, সব করেন এরকম না, আল্লাহর কাছে যে দোয়া করেছি হয়তো অনেক সময় লেগেছে। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি যে 2013 সালের স্বপ্ন 2023 সালে পূরণ হয়েছে, এরকম 2011 সালের স্বপ্ন 2021 সালে পূরণ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ধৈর্য হারা হয়নি। ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, আমরা ধৈর্য হারা হওয়া যাবে না, তো আমরা ধৈর্য হারা না হইলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। মোহাম্মদ মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, দোয়া করবেন। তো যেটা বলছিলাম এই যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্ন আল্লাহ পূরণ করেছেন। মালয়েশিয়াতে থেকে আসার পরে 2019-এ যখন আসলাম, করোনায় আটকে গেলাম এবং আটকে যাওয়ার পরে মনে হচ্ছিল যে আমার যারা বন্ধুবান্ধব আছে সেই চিরাচরিত যেই পথগুলোতে হেঁটেছি, যাদের সাথে একসাথে চলেছি, ওই যে আইনউদ্দিন আল আজাদের বন্ধু গানের মতো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো, বন্ধু ভুলে যেও না কখনো, একই সাথে চলেছি একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান,
মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেয়েছি গান মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কে বা কোন শহরে আজ কত দূরে কে বা কোন শহরে মনে রেখো আমিও আছি তখনো বন্ধু ভুলে যেও না কখনো আসলে দুই একটা গানের লাইন টাইন ভুল হয়ে যাচ্ছে কারণ এই আন্দাজে গাইতে গেলে এই ঝামেলাগুলো হয় কারণ সব তো মেমোরিতে রাখা যায় না আর আমার মেমোরি খুব বেশি ভালোও না তো এই গানটা কেন বললাম কারণ ওই যে মালয়েশিয়াতে যে পথে চলেছি যাদের সাথে ঘুরেছি যাদের সাথে প্রোগ্রাম করেছি একই সুরে গান গেয়েছি অসংখ্য প্রোগ্রামে দেখা হয়েছে সেটাও 2019 এসে করোনায় আটকে গেলাম আর যাওয়া হলো না একটা বিদায় নিয়ে আসতে পারা যেমন মাঝে মাঝে একটা বিষয় চিন্তা হয় যেমন উদাহরণ যদি দিই আল্লামা দেলার হুসাইন সাইদিকে নিয়ে যে যখন তিনি হাসপাতালে সন্তানেরা অপেক্ষা করছেন বিশেষ করে আমাদের মাসুদ সাইদি ভাই হাসপাতালের বেডে ছটফট করছেন একটু বাবাকে দেখার জন্য হতে পারে বাবাও কিছু বলতে চেয়েছেন বা মনে করছিলেন যে আমার সন্তানেরা আসলো কি না শুনে বা কোনো কিছু খোঁজ নিতে আসলো কি না এরকম আমার সাথে আমার দাদা এসেছেন তো দাদার সন্তান মানে আমাদের চাচা আর কি দুঃসম্পর্কিত খোঁজ নিয়েছে কিনা মাঝে মাঝে আমার কাছে জিজ্ঞেস করে যে আমার সন্তানেরা কি ফোন দিয়েছে খোঁজ নেয় আমি যে আসলাম তো এরকম আর কি তো এই যে মনে হওয়াটা তো ওইরকম একটা আক্ষেপ থেকে গেছে যে সেই মানুষগুলোর সাথে একটা বিদায় নিয়ে যদি আসতাম যে আমি চলে যাচ্ছি আর আসা হবে না তো এই জন্যে মনে করছিলাম যে একটা ট্যুরিস্ট ভিসা যদি পেতাম তাইলে মালয়েশিয়া ঘুরে আসতাম তো আলহামদুলিল্লাহ আমি মনে করছিলাম যে আমাকে ট্যুরিস্ট ভিসা দিবে না কারণ একসময় যেখানে ছিলাম একজন মানে সেখানে জব করেছি সুতরাং আমাকে হয়তো দিবে না কিন্তু আলহামদুলিল্লাহ দিয়েছে এই যে দেখেন এই পাথরগুলো একদম মানে সাজানো পাথর মনে হচ্ছে যে কেউ এনে এখানে সাজিয়ে রেখেছে এবং আমার ভাইজান বলছেন যে পাথরের জীবন আছে এবং এ ব্যাপারে তো আল্লাহুল আলমিনেও বলেছেন যে জাহান্নামের বা কা মানে খড়ি হবে মানুষ এবং পাথর তো এই পাথরগুলো আবার গলানো হয় গলিয়ে এই দেশে কি বানায় যেন ফোম না কি বানায় বলছিলেন কালকে একজন বক্তা আলোচনা করছিলেন যে আল্লামা সাইদি সেটা আবার দেখতে গিয়েছিলেন যে আগুন দিয়ে এই পাথরগুলো গলিয়ে ফেলা হয় তো যাই হোক আমি একটু কমেন্টস পড়ি আমাদের বাচ্চু বিডি রিয়াদ থেকে সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আমাদের পাকশা চৌধুরী না প্রেক্ষা না কি চৌধুরী হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন এটা কেন দিয়েছেন তো সে আপনি জানেন যাই হোক তারপরে আরও অনেক ভাই কমেন্টস করেছেন কমেন্টসগুলো চলে গেছে দুইটা কমেন্টস সামনে সামনে ছিল সেই দুইটা পড়লাম আর যদি মানে আসলে আমি জানি না যে নেটে স্লো হচ্ছে কি না কারণ এখানে কতজন লাইভে দেখছেন আমরা দেখতে পাচ্ছি না ফাঁকা প্রান্তর হওয়ার কারণে অনেক সময় মানে ইয়ে হয় নেটের কারণে খুব ভালো লাইভ হয় না তো আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো যে এখানকার বাদশা সালমান উনি এবং ওনার সন্তান মোহাম্মদ বিন সালমান তারা প্ল্যান করেছেন যে এই মক্কা মদিনাকে বা আরব ভূমিকে সবুজ ভূমিতে রূপান্তরিত করবেন মানে মরুভূমির এই ভূমিটা সবুজ করবেন তো আমাদের ইমরান ভাই লিখেছে ইন্ডিয়া থেকে দেখছেন ইমরান ভাই অনেক অনেক কৃতজ্ঞতা মুজাহিদুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কলকাতাতে জি কলকাতাতে আল্লাহ নিয়ে গিয়েছেন আল্লাহ শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ যাওয়াতে মুজাহিদুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক লোক কমেন্টস করছে উত্তর শান্তি পাবে বাচ্চু বিডি ভাই না অবশ্যই আমি মানে এখন যেহেতু একটা পর্যাপ্ত সময় রয়েছে
তো এই পর্যাপ্ত সময় আপনাদের সাথে কথা বলার জন্যই মূলত লাইভে আসলাম। আব্দুস সুবহান ভাই, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তায়েফ আসবেন কবে? তায়েফে শনিবারে যাব, নিয়ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যদি নিয়ে যান। আমাদের কুলসুমা জেসমিন আপু 367, এটা মানে কিসের জন্য আমি বুঝিনি, 367 জেদ্দা এবং মক্কা রাস্তাটাই এই একই রাস্তা। তারপরে কোরআনের পাখির জন্য দোয়া করবেন, মোহাম্মদ আজিজ ভাই সম্ভবত, তারপরে কি জন্য মোহাম্মদ না মাহমুদা সুলতানা, মাশাআল্লাহ, আমিনুল ইসলাম জুয়েল ভাই লাইক, ওকে অ্যান্ড ফাইন আলহামদুলিল্লাহ, নেক্সট টাইম যখন আসবেন। তারপরে কি আলামিন ভাই লিখেছেন, আমার বাসা বেনাপোল, যশোর বেনাপোল, আমি মালয়েশিয়া প্রবাসী, আল্লাহ আপনাকে ভালো রাখুন, মালয়েশিয়ার ভিসা পেয়েছি, আল্লাহ হায়াতে নিলে অক্টোবরে যাবো ইনশাআল্লাহ। তরিকুল ইসলাম ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিনহাজুল ইসলাম শুভ ভাই কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকত এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ভাই নিয়ে আমরা তো এখন কথা বলতে গেলেও খুব ঝামেলা, মানে এক এক সময় এক এক ফেতনা শুরু হয়ে গেছে। এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মারা গেলে ইন্নালিল্লাহ পড়বে নাকি আলহামদুলিল্লাহ পড়বে। তো ইন্নালিল্লাহ পড়লেও তো পদ পদবি চলে যায়, আর আলহামদুলিল্লাহ পড়লেও গ্রেপ্তার হইতে হয়, তো ঝামেলার কোনো শেষ নেই। তারপরে ভাই কাবা ঘরে আমার জন্য দোয়া করবেন, জি তামজিদ ফেরদাউস ভাই, ইনশাআল্লাহ রেজাউল করিম আমাদের বড় ভাই মালয়েশিয়াতে ছিলেন, উনি জি ভাইজান কিছু বলবেন। আলহামদুলিল্লাহ আমরা মিকাত পার হচ্ছি, এই জন্য নিয়ত করেই একেবারে মদিনা থেকে বের হয়েছি, কিন্তু তারপর মিকাতের আগে আমরা নিয়তটা আবার কমপ্লিট করে নিলাম। আপনারা জানেন যে মিকাতের নিয়তের বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা বি উমরাতিন, এবং হজের নিয়ত হলো লাব্বাইক আল্লাহুম্মা বি হজ। তো যাই হোক, তারপরে আপনার নাম্বারটা দিয়েন ইনশাআল্লাহ। আলামিন ভাই মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আর ফেক আইডি যারা চালান তাদেরকে বলবো ফেক আইডি চালাবেন না, একটা মানুষের একটা পরিচয় থাকবে। এই যে সবুজের কথা বলছিলাম যে বাদশাহ সালমান এবং মোহাম্মদ বিন সালমান, উনি মরুভূমি সবুজ করতে চেয়েছিলেন, তো মনে হয় খুবই টাফ হবে, কারণ বৃষ্টি হয় না তো বছরের মাসের পরে মাস চলে যায়, বা অনেক সময় বছরের ধাক্কা খায়, তো এই জন্য এই যে সবুজ গাছগুলো এখন শুকিয়ে এই পাশে দেখছেন যে শুকিয়ে গেছে, এই পাশে কিছু সবুজ গাছ রয়েছে এখনও সবুজ রয়েছে, কিন্তু এগুলো কতদিন থাকবে? আর সব জায়গায় তো পানি দেওয়া সম্ভব হয় না, মানে এই পানি না দিতে পারলে গাছগুলো আসলে আর বাঁচবে না। হুজুর আমার জন্য দোয়া করবেন, আবিদা তাসিন নাকি যেন। তারপরে এস আই হারিস ভাই ওয়ালাইকুম আসসালাম, ডিম নিয়ে একটা কমেডি করার দরকার ছিল আপনার, তো আসলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখেন, যখন অভাবে পড়বেন তখন খাবেন, অসুবিধে নেই। আর মুরগি টুরগির নিয়ে একটু নসিহাত করেন, ওরা যেন ভালোভাবে ডিম টিম দেয়, যাদের ফ্রিজ নেই তারা মুরগি পোষবে, মুরগি আর হাঁস পোষবে, যাতে ওইগুলো আবার পরে ডিম দেয়, নগদ নগদ খাইতে পারে। আপনারা না একেবারে বেরসিক মানুষ, একটু মরিচ গাছ লাগাবেন, বেগুন গাছ লাগাবেন, কুমড়া গাছ লাগাবেন, ডিম গাছ লাগাবেন, সরি ডিম তো গাছে হয় না, ডিম মুরগি পুষবেন, তো এগুলো করলে তো মাঝে মাঝে কিছু সেভ হয়। আমি পার্বতীপুর থানা দিনাজপুর জেলা থেকে, আপনার গজলগুলো অনেক ভালো লাগে একজন ভাই বলেছেন, শুক্রিয়া। রাজু আহমেদ ভাই মালয়েশিয়া থেকে, আপনার মোবাইল নম্বর দিবেন, আব্দুল মতিন মৃধা ইনশাআল্লাহ ভাইজান দিয়ে দেবেন, আল্লাহ হায়াতে নিক, আপনি ইনবক্সে নক করেন ভাই, দোয়া করবেন আমার সুস্থতার জন্য। আরিফ বিল্লা ভাই, আল্লাহ সুস্থতা দান করুন, সুস্থতার নিয়ামত দিয়ে আপনাকে ভরে দিন। তো আমরা এই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিলাম, কিন্তু আমরা বলতে বলতে আবার অন্য লাইনে চলে এসেছি। পানি পান করেছেন,
সামনে আল আসফান, একটা আল আসফান জায়গা সামনে আপনারা ক্যামেরায় দেখছেন যে এখানে রাসূলুল্লাহ আলাইহিসসালাম ব্রেক দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে এবং পানি পান করেছিলেন, এখানে একটা রাত অবস্থান করেছিলেন এবং পানি পান করেছিলেন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছিল কুয়া থেকে। এখানে সেই কুয়াটা আছে কি এখনো? সেই কুয়াটা আছে। তো আমরা তো আসলে আজকে সময় পাবো না, আমি আমি আপনাদের বলে রাখি তাবুকে যারা আছেন আমি কিন্তু এবার তাবুকেও যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের ঠিকানা টিভির দর্শকদের বলে রাখি যে আমরা তাবুকে যেয়েও আপনাদের লাইভ দেখাবো, তাবুকে যেয়ে। বদরে যাওয়ার কথা বলছিল যে আমাদের মুয়াল্লিম নিয়ে যাবেন, কিন্তু আমি শিওর না যে উনি নিয়ে যাবেন কিনা, কারণ অনেক কথা বলে নিয়ে আসে অনেক হাসকাফেলা যা বাস্তবতা পরিণত করে না। বাংলাদেশে থাকতে একেবারে পুরো সৌদি আরব ঘুরাই দেয়, কিন্তু এই দেশে আসার পরে চোখ উল্টে ফেলে। এইগুলো একেবারে ম্যাক্সিমাম এই হসকাফেলাগুলোর, যে আল্লাহ পরকালে কি করবে আল্লাহ সেই ভালো জানে, আমার জানা নেই। আর মানে ওরা যে আল্লাহ মাফ করুক, মানে আল্লাহ ওদের সবাইকে হেদায়েত করুক, আল্লাহ সবাইকে সহিবুজ দান করুক, যেটা করবে সেটা বলে আনলে হয়, যেটা করবে না সেটা না মানে বললেই হয় যে আমরা এটা করবো না, তো সেটা না করে সবই এইটাই নিয়ে যাবো, ওইটাই নিয়ে যাবো, এটা দেখাবো, এটা ঘুরাবো, এটা বুঝাবো, এটা শোনাবো, তারপরে করে কি জানেন? এইগুলো আমি যারা হসকাফেলার যারা আমার এই লিস্টে আছেন আমার এই লাইভে অনেকেই দেখবেন, এখন তো প্রায় আলেম ওলামা হস কাফেলা পরিচালনা করতেছেন, কারণ এখানেও ভালো একটা বেনিফিট অর্জন করা যায় খুব সহজে বক্তাদের মতো, মানে আমাদের মতো হস করে যেমন ভালো টাকা পাওয়া যায় ঠিক তেমনি হস করেও হস করায়ও ভালো টাকা পাওয়া যায়। তো যে কাজগুলো হয় এগুলো খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত, সব কথা না বলি কারণ অনেকেই নিরুৎসাহিত হয়ে পড়বে। তো শুধুমাত্র এতটুকু বলবো যে দেখেন যখন বাংলাদেশ থেকে কাফেলা নিয়ে আসবেন তখন সেই কাফেলাকে ভালো করে, মানে যখন আপনার কাফেলার যারা যাত্রী হবে বা আপনার যারা সঙ্গী হবে এই আপনার টিমের যারা সদস্য হবে, আপনি যতটুকু পারবেন ঠিক ততটুকু বলবেন যে আমি এতটুকু এই করে দেব। সকালবেলা জিয়ারায় নিয়ে যাওয়ার কথা বলে কয়েকই সকালে বাস আসতেছে, ড্রাইভার একটু ঝামেলা হচ্ছে, 10টায় আসবে, পরে 10টার সময় করে রোদ তো চেড়ে উঠে গেছে, তাইলে আমরা এক কাজ করি আর মানে জহরের দিকে বের হই, তো জহরে তো আরও রোদের গরম, কয়েকই তাইলে একটু পড়ন্ত বিকেলে বের হবানে, পড়ন্ত বিকেলবেলা কি আসর, আসরের পরে আর মাগরিবের সামান্য সময় বাকি, এইবার তখন বাস নিয়ে এসে তো অল্প টাইম, তখন ভাড়াটাও কম লাগবে, জিয়ারা করানোর জন্য নিয়ে যায় দেখানোর জন্য, ওই যে দেখেন ওই ওই যে মিনা মিনা মিনা, ওই যে এনে শয়তান পাথর মারছিল না, শয়তানের পাথর মারছিল, ওই যে দেখেন এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা এই, এই যে ওইটা দেখছেন এইটা ওই, মানে বাসের মধ্যে থেকে ওই যে এই যে এই যে ওই যে, মানে এইগুলো কেন করবেন? এইগুলো করে তো একটু সময় নিয়ে একদিন 14 দিনের জন্য আসে হাজিরা, একদিন একটু সময় নিয়ে বের হন, একটু ঘুরায় দেখান ভালো করে, একটা জায়গায় পরিতৃপ্ত হোক মানুষেরা, এগুলো করবেন। তো যাই হোক, হজ কাফেলাগুলো বা ওমরা কাফেলার যারা মুয়াল্লিম আছেন যারা পরিচালনা করেন, বলবো যে দয়া করে আল্লাহকে ভয় করুন, আপনি যেটুকু পারবেন সেটুকু করবেন, যেটা পারবেন না সেটা বলে দিবেন যে আমি এটা পারবো না, কিন্তু আপনি প্রতারণা করবেন, আপনি খাবারে প্রতারণা করছেন, আপনি হোটেলে প্রতারণা করছেন, বাংলাদেশে দেখাই যে আপনার জন্য 3-star, 5-star, 7-star হোটেল বুকিং করেছি, ভাই এত সুন্দর হোটেল যা আপনি কল্পনা করতে পারবেন না, এত এই পরে এবার সেই মানে এমন একটা হোটেলে ঢুকাবে যেখানে আপনি না ব্যাগ রাখতে পারবেন না আপনি আপনার জুতা খুলতে পারবেন, মানে একটা রুমের মধ্যে যে এনে 2 জন থাকা যায় না সে এনে 3-4 জন ঢুকায় বসে থাকে। হা, তো এইগুলো এইগুলো কেন করবেন? আপনি বলে নিয়ে আসবেন যে এই অবস্থায় রাখবো, এই অবস্থায় থাকতে হবে, আর তাইলে যে ভালো হবে। সাখাওয়াত মুল্লা ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, এটা কোথায়? আমি কিন্তু টাইটেলে লিখেছি মক্কা এবং মদিনার যে রাস্তাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, এই পথেই যে হিজরত করেছেন এমন না, কিন্তু এর আশেপাশ দিয়ে কোনো জায়গা দিয়ে গিয়েছেন, অথবা এমন হতে পারে এই রাস্তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন। তো কারণ কোনো পথ দিয়ে যখন যাতায়াত হয় তখন কিন্তু আস্তে করে সেটাই রাস্তা হয়ে যায়, এবং আমাদের রাস্তাগুলো ঠিক এভাবেই হয়েছে, মানুষ একসময় হেঁটে চলতো যে রাস্তায়, সেই রাস্তাগুলো আস্তে করে পাকা হয়েছে। যাই হোক, একটু কমেন্ট পড়ি। কাজী ফারুক ভাই, আরাফার ময়দানে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট নিম গাছ লাগিয়েছিল, সেই গাছ কি আপনি দেখেছেন? আরাফার ময়দানে গিয়েছি এবং সেখানে অনেকগুলো নিম গাছ রয়েছে, এবং শুধু তাই না, ওই নিম গাছ এখন প্রায় জায়গায় লাগানো হয়, এবং এবং আমাদের মাকসুদ ভাই বলছেন এই নিম গাছ লাগিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান,
উনি লাগিয়েছিলেন জিয়াট্রি নামে, এবং উনি আমাকে তথ্য দিয়ে সহায়তা করলেন যে মক্কা মদিনা বা আরব কান্ট্রিতে এই গাছটাকে জিয়াট্রি বলা হয়, জিয়াট্রি। তো আমিনুল হক ভাই একটা লম্বা কমেন্টস করেছেন, তারপরে ছৌতির অনেক রাস্তায় নিম গাছ আছে, জিতামজিৎ ভাই আমি সেটাই বলছিলাম যে অনেক জায়গায় এই নিম গাছটা দেখা যায় এবং এখনও এটা রোপণ করা হয়। আর আপনারা জানেন যে নিম গাছের পাতা অনেক, পাতার বাতাস অনেক উপকারী, এবং নিম গাছের পাতা, নিম গাছের ডাল, নিম গাছের ছাল সবই মানুষের জন্য অনেক কাজে লাগে। তারপরে রবিউল ভাই, রবিউল এম এইচ সরওয়ার ভাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, একজন ভাই শেখ আবু ভাই আমাদের বন্ধু মানুষ, জুবাইর ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ, কলিজার প্রিয় ভাই আমার অনেক অনেক দোয়া। তারপরে আরও কি এই মুহূর্তে সৌদি আরব অবস্থান করতেছেন আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম, ওই জন্য আপনি তো আমার বিদায়ের দিন এসেছিলেন ভিডিওর মাধ্যমে জানলেন এটা হলো। তো তারপরে এইচ এম ইব্রাহিম ভাই ওয়ালাইকুম আসসালাম, বাগেরহাট ভট্টকনকপুর মাদ্রাসা থেকে দেখছি মাওলানা আলী আহমদ হুজুরের দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ওস্তাদজিকে নেখায়াত দান করুন, এবং উনি তো আমার ওস্তাদ, ওনার কাছে আমার দোয়া নেওয়া দরকার এবং আমি ওনার কাছ থেকে দোয়া নিই বরাবরই। তো এই যে পাহাড় আর পাথরের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি, যেই পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন, হিজরত করেছেন এবং পরবর্তীতে মক্কায় এসেছেন ওমরা করার জন্যে, এসেছেন হজ করার জন্যে। ওমরা করতে এসে তো একবার ফিরে যেতে হয়েছে হুদাইবিয়া নামক জায়গায়, সন্ধি করে চলে যেতে হয়েছে, আমরা সেই জায়গাও পার হব আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহর জন্যে খুব ভালোবাসেন আমাদের ভাইজান, আল্লাহ আমাদের এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দিন সেই দোয়া করি। আর এটাই আমাদের সার্থকতা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেতে পারি এবং কোনো ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মাফ করে দেন সেটাই আমাদের বড় সার্থকতা এবং পরম পাওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, আমরা যদি অ্যাটাক হয়ে যাই, তাহলে আমাদের এই জীবন, আমাদের এই সময় সব কিছু অর্থহীন হয়ে যাবে, আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা সব কিছু মূল্যহীন হয়ে যাবে। অ্যাডভোকেট সুলাইমান কবির নাজমুন্নাহার ভাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন একটা চাকরি, মানে চাকরির ব্যবস্থা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরেই রহম করুন। আমি তো ছোট মানুষ, দোয়া এবং সেই সাথে নিজেদের প্রচেষ্টা থাকা চাই। অ্যাডভোকেট সুলাইমান ভাই নূর 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 চারবার, তারপরে আমার প্রিয় নাজমু নাজমুস ও সালাতুল হাজত, আমার ভাইজান বলতেছেন বেশি করে সালাতুল হাজত পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুশকিল আছান করে দিবেন ইনশাআল্লাহ। ভাইজান আমি ভারত থেকে বলছি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কি করেন, চলে গেছে ভারত থেকে বলছেন, কমেন্টসগুলো চলে যায় এই জন্যে মানে পড়তে পারি না। যাই হোক, আমার মোবাইল নম্বর দিয়েছি, মিস কল দিবেন। আব্দুল মতিন মৃদা ভাই ইনশাআল্লাহ তোমার পথ চেয়ে আছি কবির ভাই, সকলের জন্য দোয়া করবেন অবশ্যই, কিন্তু আপনার জন্য দোয়া করি, আপনি এই যে তোমার পথ চেয়ে আছি এটা চেঞ্জ করে আপনি পথ চাওয়া বাদ দিয়ে নিজের নামটা একটু লিখে দেবেন দয়া করে, খুব ইচ্ছে করে কাছ থেকে দেখতে আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখাবেন এবং দেখা হবে। পৃথিবীটা অনেক ছোট, গোলাকার, এই গোলের মধ্যে ঘুরতে ঘুরতে সবার সাথে একদিন দেখা হয়ে যাবে। আর আল্লাহ যেন আমাদের দুনিয়ায় এবং পরকালে জান্নাতে একসাথে দেখা করার ব্যবস্থা করে দেয়, সেটাই আমাদের হবে পরম সৌভাগ্যের। তারপরে মোহাম্মদ ফিরোজ ভাই, হুজুর আপনাকে আমি যশোর মনিরামপুর রাজগঞ্জ নামক স্থান থেকে দেখছিলাম, রাজগঞ্জ যশোর মনিরামপুর আমাদের বাড়ির পাশে আলহামদুলিল্লাহ, আপনি আমার এলাকার ভাই, আমরা ভাই ভাই না, এমনি সবাই ভাই ভাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ইতিহাস যদি আপনাদের বলি, আপনারা জানেন, কিন্তু আমরা তো সেগুলো আমাদের বাস্তবিক লাইফে অ্যাপ্লাই করি না। রাসূল কষ্ট করেছেন, কাউকে গাল মন্দ করেননি, কাউকে গালি দেননি, কাউকে ব্যথা দিয়ে কথা বলেননি, কাউকে উপহাস করেননি, কাউকে বিকৃত নামে ডাকেননি। এইভাবে রাসূলের ভালো অনেক আদর্শ রয়েছে। তায়েফের ময়দানে রাসূল, তায়েফের রাস্তায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, রক্তে রঞ্জিত করা হয়েছে, জুতা আটকে গিয়েছে রক্তের কারণে, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, সেই রাসূলের যখন হুশ ফিরেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি হয়তো বা আমি
মানে দাওয়াত যেভাবে দেওয়া দরকার আমি হয়তো সেভাবে আমি দাওয়াত পৌঁছাতে পারিনি, তুমি এই তায়েববাসীকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও এবং আমি যেন আবার এদের মাঝে দাওয়াতি কাজ করতে পারি। তুমি এদের উপরে কোনো গজব দিও না, এদের উপরে কোনো আজাব দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা এসে বলেছে যে আপনি অনুমতি দেন দুই পাশে দাঁড়ানো পাহাড় এগুলো দিয়েই এই তায়েববাসীকে চাপা দিয়ে ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তায়েববাসীকে মেরেই ফেলা হয় তাহলে আমি দাওয়াত নিয়ে যাব কাদের কাছে। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, আদর্শ, চরিত্র, মাধুর্যতা। ঈদের দিন একটা শিশু কান্না করছেন, রাসূল বললেন কাঁদো কেন, বলল যে আমার বাবা নাই। তো বাবা নাই তো এখানে কান্নার কারণ, বলল আমার মা পাঠিয়ে দিয়েছে। বলল তোমার তো বাবা নাই, তোমার বাবা নাই এই কষ্টটা বোঝার মতো মদিনাতে একজন ব্যক্তি আছে যে ছোটকালেই বাবা হারিয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিশুটিকে সাথে নিলেন এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে যেয়ে বললেন আয়েশা তোমার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি, আজকে ঈদের দিন এটা তোমার একটা পুরস্কার, তোমাকে একটা সন্তান দিলাম। তো এই যে রাসূলের মহব্বত, রাসূলকে যারা সেবা করেছে যে সাহাবিগুলো, কোনোদিন রাসূল তাদের বকা দিয়েছেন, গালমন্দ করেছেন, রাগ দেখিয়েছেন, এরকম কোনো ঘটনা রাসূলের জীবনে ছিল না। তো নাজমুন নাহার ভাই, আপনাকে দেখার খুব ইচ্ছা, যদি সুযোগ হয় আমাদের দিনাজপুরের বিরল আসেন। দিনাজপুর মানে বাংলাদেশের একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত, অবশ্যই মাহফিলের দাওয়াত আসে কিন্তু এখন পর্যন্ত রিস্ক নিইনি, আল্লাহ হায়াতে নিলে কোনো সময় যাওয়া যাবে। আমিনুর রহমান ভাই, কবির ভাই আমার জন্য খাস নিয়তে দোয়া করবেন ওই পবিত্র মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক বাসনা পুরা করে দিন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা চান সেটা পূরণ করে দিক। তো তারপরে আমাদের মাসুম বিল্লাহ ভাই, ভাইয়া মাঝে মধ্যে দুই লাইন সঙ্গীত শোনানোর অনুরোধ রইল, আমেরিকা বাফেলো নিউ ইয়র্ক থেকে দেখছি। একটা সঙ্গীত আমি গতকালকের প্রোগ্রামেও গিয়েছি, সেটা হলো প্রভু তুমি বলেছ। আচ্ছা, এটা হলো আমাদের ভাই কমেন্টস করেছে, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, আপনার কণ্ঠে এই গজলটা শুনতে চাই। আচ্ছা, আমি এটা আমি ট্রাই করে একদিন শোনাবো, এখন হয়তো এই দুই লাইনটাই শোনাতে পারতাম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না। আমির হামজা খালিদ না কি বিজয়ী এরকম। আচ্ছা, এটা শিখে নেবো ইনশাল্লাহ। বলেছেন ভাই আপনারা ইসলামের নাটকগুলো ভালো লাগে আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা গান আমি শোনাই, সেটা হলো যে আপনাদের এই গানটা আল্লামা দিলার হোসাইন সাইদিকে নিয়ে। এই গানটা আমি অসংখ্যবার গেয়েছি, অনেকবার গেয়েছি, কিন্তু সেই গানটার লাইনটা একটু চেঞ্জ করতে হয়েছে। সেটা হলো এরকম, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান,
বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ, সেই সেজনাক সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। বলেন কি হয়েছে? ও গাড়ি একটা উল্টাইছে এই যে দেখেন, এবং হয়তোবা মানুষ মারাও যে থাকতে পারে। হ্যাঁ ও বার করে রেখে দিয়েছে, মানুষ মারাও গেছে। দেখেন এই গাড়িটা চলছিল কিছুক্ষণ আগেও, ওই মানুষটা জানতো না যে তাকে ছেড়ে যেতে হবে এই পৃথিবী, চিরজনমের মতো বিদায় নিতে হবে। এই রাস্তায় আসতে চলছে, এখানে কমেন্টস করছেন, আবার আমাকে কল করছেন মেসেঞ্জারে। তারা কি আসলে আমার শুভাকাঙ্ক্ষী নাকি আমার শত্রু, এটা বুঝান। দেখছেন যে আমি লাইভে কথা বলছি এবং আমি দেখেছি আপনি কমেন্টস করেছেন, আমি ব্যক্তিটার নাম বলছি না। তাইলে আপনি কমেন্টস করার পরে আবার আপনি এখানে কল দিচ্ছেন, এটা এটার অর্থটা কি? তো আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, একটু বুঝবেন। আমি যেটা বলছিলাম, আজকে আসার পথে আমরা চোখের সামনে দুইটা অ্যাক্সিডেন্ট দেখলাম, এবং দুইটা অ্যাক্সিডেন্টে একটাই অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এখানে একটা গাড়ি সে উল্টে পড়ে গেছে, মানুষ মারা গেছে, লাশ বের করে বাইরে রাখা হয়েছে, এবং পুলিশের গাড়ি ওখানে দুইটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ফাঁকা প্রান্তর চারিদিক থেকে, আর এখানে তো আমাদের দেশের মতো না, এক জায়গায় মারা গেলে অনেক মানুষের জটলা পেকে যায়, ভিড় হয়ে যায়, মানুষ সবাই হেল্প করে, এরকম আবার ভাঙচুর করে। আমাদের দেশে হেল্পও যেমন করে ঠিক তেমনিভাবে ভাঙচুর করে। আরও একটা মজার ব্যাপার হলো যে আমাদের দেশের সবসময় অপরাধ হলো যদি কোনো ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে, তাহলে যত যাই হোক ওই মোটর সাইকেলওয়ালার কোনো দোষ নেই, ট্রাকওয়ালার দোষ। প্রাইভেটের সাথে যদি ভ্যানের লাগে, তাহলে ভ্যানওয়ালার দোষ নেই, কারণ ও গরিব মানুষ তো, ওর কোনো দোষ থাকে না, ও সামনে আর করে দিয়ে বসে আছে, ইজি বাইক ঠাস করে যে ঘুরাই, ঘুরানি দেওয়ার কারণে হঠাৎ করে দেখা যায় একটা বাস এসে ধাক্কা দিছে, এখন বাস ড্রাইভার পালায় জানটা বাঁচাইতে হয়, তা না হলে ওরে তো পিটাই মেরে ফেলবে। অথচ দেখা যাচ্ছে যে ইজি বাইক ড্রাইভারটাই মূলত এই অ্যাক্সিডেন্টের জন্য, দুর্ঘটনার জন্য দায়ী, বা সিএনজি ড্রাইভার দুর্ঘটনার জন্য দায়ী, বাইক যে চালায় দুর্ঘটনার জন্য দায়ী। কিন্তু আমাদের দেশের উল মানে নিয়মটাই একেবারে অন্যরকম, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এবার ভাঙচুর চলবে কায়দা করে, ওই গাড়ি তো ভাঙবে, আরও পিছনে সামনে যে কটা থাকবে সেই কটাও ভাঙবে। তো এইগুলো থেকে, এই চিন্তা চেতনা থেকে সরে আসতে হবে, এই চিন্তা চেতনা লালন করা যাবে না। মানুষকে ক্ষতিগ্রস্ত কেন করবেন, ক্ষতিগ্রস্ত করা যাবে না। যাই হোক,
তো এই যে দুনিয়া ছেড়ে চলে গেল যে মানুষ, সে মানুষটা সকালবেলায় বা এই রাতে বের হয়েছে আর এখন কবর দেশের বাসিন্দা হওয়ার জন্য প্রস্তুত। তো এভাবে আমরা একদিন চলে যাব। আমাদের আমি মাঝে মাঝে চিন্তা করি কোনো না কোনো একভাবেই তো আমাদের মারা যেতে হবে, তাই না? কোনো না কোনো একভাবে আমরা মারা যাব, যেভাবে পৃথিবীর মানুষগুলো মারা যায়। গতকালকে দেখলাম আমার ফ্রেন্ড লিস্টে আছে, হয়তো একটা স্ট্যাটাস দিয়েছে যে তার চাচা গিয়েছিল মাঠে কাজ করার জন্য এবং তারপরে সে আর মানে অনেক সময় চলে গেছে, ফিরে না আসার কারণে সন্ধ্যার পরে খুঁজতে যেয়ে মাঠে যে লাশটা পেয়েছে, লাশটা আসলে কি পড়ে আছে, উপুড় হয়ে পড়ে আছে। তার মানে এটা হতে পারে সেই স্ট্রোক করেছে এবং সামনের দিকে পড়েছে, ধানের ভুঁই বা কাদার জমি, সেই কাদার জমিতে এমনভাবে পড়েছে যে আর তার মানে অক্সিজেন নেয়ার বা নিঃশ্বাস নেয়ার আর কোনো সুযোগ থাকেনি। তো এইভাবে মারা গেল, কেউ অ্যাক্সিডেন্টে মারা, আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন বা বাবাকে কোনোভাবে বাবা মারা গেলেন, আল্লামা সাইদিকে কোনোভাবে পৃথিবী থেকে বিদায় করা হলো, কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, কেউ পানিতে ডুবে মারা গেল, কেউ আগুনে পুড়ে মারা গেল, সবাইকেই তো মারা যেতে হবে, কোনো না কোনো একভাবেই তো আমাদের মৃত্যুটা নেমে আসবে। জানি না যে আমার জন্যে কোন অবস্থার মৃত্যুটা অপেক্ষা করছে, এটা ভেবে মাঝে মাঝে পরেশান হই যে এমন হবে কি না যে আমি আমার আমার সন্তানেরা পাশে থাকবে কি না বা আমার আপনজনদের পাশে থেকে আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারবো কি না, তাই না? এটা এটা চিন্তা করবেন। এই চিন্তাগুলো ওসমান রদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে গেলে ওসমান রদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা দেখা যায়। তো এই কবরটায় কবরের কাছে যখন জান্নাতুল বাকিতে ওসমান রদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন তখন খুব বেশি কান্না করতেন। সাহাবী রদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করতেন, আপনি তো আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে আপনি তৃতীয়তম, সুতরাং আপনার তো কান্নার কিছু নেই। আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হ্যাঁ এটা বলেন, এই জায়গাটা একটু জোরে বলেন, হ্যাঁ গোল মিনার, জি এই যে নিচে একটা কূপ আছে, এটা বীরে ওসমান, হ্যাঁ এটা বীরে আসমান বলে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 86 কিলোমিটার 86 কিলোমিটার আসে এখানে রাত্রি যাপন করছে, ও এখানে রাত্রি যাপন, এখানে ওই যে একটা কূপ আছে যেটা গোল, যে এটা দেখছেন হলুদ এই ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির ওখানে একটা কূপ রয়েছে এবং রাসূল মক্কা থেকে এটা হলো 86 কিলোমিটার এখানে এসে ওখানে ওই স্টে করেছিলেন এবং ওখানে এক রাত ছিলেন। তো এই এই সেই পথ যেই পথে রাসূল হেঁটেছেন, এই সেই মাটি। যখন কাবার আশেপাশে ঘুরে বেড়াই তখন পাহাড়গুলোর দিকে তাকায় আর মনে করি আমার রাসূল এই পাহাড়ে উঠেছেন, এই পাহাড়ের বাসিন্দাদের কাছে দাওয়াত পৌঁছেছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এগুলো বলেছেন। এই যে দেখেন পাহাড়ের উপরে ওটা একটা পতাকা টাঙানো, ওটা কি মসজিদ? পুরানো বাড়িঘর, ওসমানিয়া খেলাফতের সময় ওই বাড়িটা করা হয়েছিল, ওটা মানে নেমে দেখার সুযোগ থাকলে আরো সুন্দর করে আপনাদের দেখাতে পারতাম। তো ভাইজান মক্কা মদিনা শরীফ দেখার খুব ইচ্ছা আছে, চেষ্টা করি যাওয়ার জন্য, যেতে পারছি না, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেন, প্লিজ দোয়া চাই। নাজমুস মোল্লা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করে দিবেন, আপনি চেষ্টা চালিয়ে যাবেন এবং স্বপ্ন থাকলে এটা এখন এখনকার সময়ে ওমরা করার জন্য মক্কা মদিনা দেখার জন্য কিন্তু একটা গরুর যথেষ্ট, আপনি ছোট একটা গরু পালন করা শুরু করে দেন, একটু কষ্ট করে প্রতিদিন ঘাস কাটবেন, খাওয়াবেন, ছানি খাওয়াবেন, খ্যার খাওয়াবেন, খুব যত্ন করবেন এবং মনে করবেন এই গরুটা আমার ওমরার জন্য। তো এই গরুটা কিনবেন কত হাজার টাকায়, আপনি 20,000 টাকায় গরু পাওয়া যায় না, 30,000-40,000 টাকার মধ্যে আপনি একটা গরু কিনবেন, কিনে আপনি এই গরুটা একটা বছর যদি একটা গরু আপনি খুব সুন্দর করে লালন পালন করেন, আমার বিশ্বাস এই একটা গরুই আপনাকে বিক্রি করা টাকা দিয়ে আপনি ওমরাতে আসতে পারবেন, বা এটা আমার মনে হয় আর কি। তো বিভিন্ন ওয়ে আছে, হ্যাঁ তো বিভিন্ন ওয়ে আছে, আমাদের ভাইজান একটু ব্রেক দিলেন, ওষুধ খাবেন। তো
তো আমরা এই ফাঁকে আপনাদের আমি একটা আরেকটা গান শোনাবো। নাজমুন নাহার ভাই দেশে কবে আসবেন? ও আমাদের কাতারের যদি কোনো ভাই থাকেন তাহলে বলে রাখি আমি 10 তারিখে কাতারে যাব। 10 তারিখ আল্লাহ হায়াতে নিলে ইনশাআল্লাহ কাতারে যাব এবং সেখান থেকে 13 তারিখে আমি বাংলাদেশে যাব ইনশাআল্লাহ। তো কাতারে যারা আছেন আমাদের ওই যে ফয়সাল মাহমুদ ভাইয়ের ওখানে যাওয়া হবে এবং ফয়সাল মাহমুদ ভাইয়ের ভাইদের যে স্টুডিও বা অফিস আছে সেখানে ছোটোখাটো একটা প্রোগ্রামও হবে। তাবুকে যাব আমরা 5 তারিখে। ভাইয়া মুসাফির অবস্থায় পবিত্র নগরীতে এভাবেও ভালো কাজ করা যায়, একটি পর্ব শুটিং করা সম্ভব কি? আসলে এটা শুটিং করা সম্ভব এবং প্ল্যান ছিল ও করব, কিন্তু কিছু প্রোগ্রামের চাপ পড়ে গেছে। প্রতিদিন রাত্রে প্রোগ্রাম আর রাত্রে ঈশার পরে প্রোগ্রামে যেতে হয়। আজকে যে প্রোগ্রামটা সেটা মাগরিবের পরে যেতে হবে। গতকালকে মদিনাতে আসছি প্রোগ্রামের জন্যে, আসরের পরের আসরের সময় রওনা দিতে হয়েছে, পথিমধ্যে আসর পড়তে হয়েছে। তো এই জন্যে আমি ট্রাই করব যে আমাদের একটা প্ল্যান আছে, যদি সম্ভব হয় এভাবে ভালো কাজ করা যায় এখানে একটা করে যাব। এবং এখানে একজন পারফিউম দিতে চেয়েছে 10টা, 10 জনকে খুব সুন্দর পারফিউম দেওয়া হবে প্রবাসীদের, যারা প্রশ্নের উত্তর পারবেন তাদেরকে। তো এটা আমরা মাথায় রয়েছে, যদি সম্ভব হয় তাহলে করবো ইনশাল্লাহ। মোহাম্মদ ফিরোজ ভাই, একদিন আমরা সবাই চলে যাব, থাকবো না আর কেহ, শুধু মাটির নিচে পড়ে। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। ছোটবেলায় এই গান শুনেছি আমরা। তো আমার ভাইজান ওষুধ খাইলেন আর সারা রাত উনি গাড়ি চালালেন, আমি একটু ঘুমানোর সুযোগ পাইছি কিন্তু উনি ঘুমানোর সুযোগ পায়নি। উনি যে ঘুমাবেন ইনশাআল্লাহ। তারপরে ও একটা গান শোনাতে চেয়েছিলাম আইনউদ্দিন আল আজাদ ভাইয়ের, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার, ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে,
শূন্য হবে জিন্দেগানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রেমন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রেমন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি কাদের জন্য মায়া কাদের জন্য এই চোখের পানি সবাই এই পাশটা আমি দেখাচ্ছিলাম গানের মধ্যে যে অনেকটাই সমতল একেবারে সমতল ভূমির মতো আর মরু মরু ভূমি এখানে বালু আর বালু ঘাস যেগুলো হয় ছোটো খাটো ওই যে এই ঘাসগুলো উট খায় ছাগল খায় দুম্বা খায় ভেড়া খায় এরা খেয়ে বেঁচে থাকে আর আমরা দেখতে পাচ্ছি যে ওই দূরে দূরে ছোট ছোট অনেক ছাগল ওই যে ওইগুলো ছাগল তাই না ওই কালো কালো নাকি অন্য কিছু হতে পারে ছাগল বা অন্য কিছু ছাগলগুলো আমি দেখি অনেক সুন্দর দেখা যায় আর এই দেশে তো ছাগলগুলো খাসি করা হয় না এই দেশে ছাগলগুলো পাঠা থাকে এটা অন্য অন্য দেশেও মালয়েশিয়াতেও একই অবস্থা আমাদের দেশে আবার ছাগলগুলো খাসি করা হয় আর আমাদের দেশে তো পাঠা কেউ খেয়ে মানে খাবেই না মুসলমানেরা এটা খাইতেই চায় না হিন্দুদের ধর্মে আবার পাঠা বলির বিধান আছে তো এই হলো অবস্থা যাই হোক অনেকটা সময় আমরা নিয়েছি আপনাদের মতো থেকে এখনও অনেক পথ আমাদের বাকি বাকি পথ আমরা যাই আপনারা সময় দিয়েছেন মোহাম্মদ নাজমুল হাসান রমজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনাদের দোয়ার বরকতে আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে আপনারা অনেকক্ষণ সময় দিলেন আব্দুল মান্নান প্রবাসী মনে হয় তো ওয়ালাইকুম আসসালাম কোর ভাই এই লাইভ কি আজকের অর্থাৎ 1/9/2023 মানে আজকের বলতে এখনও চলছে আমরা এই লাইভটা এখনও শেষ করিনি শেষ করবো ইনশাআল্লাহ জি আব্দুল মান্নান ভাই আশা করি বুঝতে পেরেছেন আপনার কমেন্টসটা যেহেতু সরাসরি পড়লাম তাহলে তো বুঝতে পারারই কথা তো এই আপনাদের দেখালাম আসুন আমরা শুধুমাত্র রাসূল যে পথে হিজরত করেছেন সেই পথ দেখেই আমরা আত্মতৃপ্তি না হয়ে আত্মপরিতৃপ্ত না হয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জীবনে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা পরিতৃপ্ত হওয়ার চেষ্টা করি রাসূল যেভাবে কষ্ট করেছেন দিনের জন্যে দান মুবারক শহীদ হয়েছে কখনো বা আবু জেহেল নির্যাতন করেছেন আবু জাহেলের আঘাতে রাসূলের কপাল কেটেছে রক্ত বের হয়েছে তায়েফে রক্ত ঝরিয়েছেন ওহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে এবং নিজ হাতে যুদ্ধ করেছেন 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তরবারি ধরেছেন নিজ হাতে এভাবেই নিজের জন্মভূমিটা ছেড়ে এত দূরের পথ চলে যেতে হয়েছে মরুর প্রান্তরে এখানে দেখছেন এই যে ছাগলের খামার খামার বলতে এখানে এই ছাগলগুলো থাকে এবং এখানে হয়তো ছাগল রাখে কোনো বাংলাদেশি থাকতে পারে যারা কষ্ট করে এদের জন্য আমরা আমি চাইছিলাম এবার যে এদের কাছে যাব যে একটু এদের জীবন জীবন এবং কষ্টগুলো কেমন এটা আসলে প্রবাসীদের কষ্ট অনুভব করা যায় কত কষ্ট করে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে অর্থ প্রেরণ করে পরিবার পরিজনকে চালায় এবং সব মিলাইয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে মক্কা হারাম শরীফের সাথে থাকি নাজমুল হাসান রমজান ভাই আলহামদুলিল্লাহ আমাদের বিপুল ভাই ভাই আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহ আপনার মাকে নেখায়াত দিন সুস্থতা দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা যেন আপনার নাজাতের ওসিলা হয়ে যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার পিতা এবং মাতা উভয়ে বেঁচে আছে তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা রয়েছে আর যাদের এদের মধ্যে থেকে কোনো একজন হারিয়ে গেল তার জন্য জান্নাতের 1টি দরজা খোলা তো সুতরাং পিতামাতা মানেই জান্নাত অনেকটাই তো পিতামাতাকে খেদমত করতে হবে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে তাদের দুঃখ কষ্ট ঘুচে দিতে হবে আল্লাহ আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন কোরআন পড়বেন কোরআন বুঝবেন কোরআন শিখবেন কোরআনের কোরআন অনুযায়ী এই যে দেখেন
উটের উটের খামার বা উট এখানে থাকে, ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরায় ছোট ছোট দেখবেন, এই যে উট আছে এবং ওখানে আর কিছুক্ষণ পরে কিন্তু মরুভূমিতে যে রোদ হবে, ওই যে এখানে কিন্তু অনেক উট আছে। আচ্ছা, এদের এই ভিতরে প্রবেশ করা যাবে না, মানে ভবিষ্যতে তো ভবিষ্যতে আমরা যখন ঠিকানা টিম নিয়ে আসব তখন আমাদের ক্যামেরা মাইক্রোফোন নিয়ে এসে আমরা এখানকার আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুভ সকাল, কেমন আছো তুমি ভাই? হারানো প্রেম কি অবস্থা? এই হারানো প্রেম ফিরিয়ে আনেন, এনে আপনার নামটা সুন্দর করে দেন আর ফিরিয়ে আনেন বিয়ের মধ্যে দিয়ে, মানে বিয়ে করবেন, প্রেম ট্রেম আবার কি, এগুলোর কোনো ভ্যালু নাই। এই যে এখানে দেখেন ছাগলের খামার, কালো কালো ছাগল, খুবই সুন্দর, মানে এখানে অনেকগুলো মানে ছাগল গরু এগুলোই লালন পালন করে। আর দূরে শুধু পাহাড়, আর পাহাড়গুলো একেবারে মালয়েশিয়ায় পাহাড়গুলো সবুজ, ঘাস থাকে, গাছ থাকে, কিন্তু এই দেশের পাহাড়গুলো একেবারে ন্যাড়া পাহাড় বলে, তারপরে পাথরের পাহাড়, মাটি খুবই কম। তো যাই হোক, অনেক বকা বকেছি, খুব বকেছি, অনেক বেশি বকেছি, আর বকতে চাই না। আপনারা শুনেছেন ধৈর্য ধরে, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর আমরাও আস্তে করে চলে যাই মক্কায়। 3 তারিখ আল্লাহ হায়াতে নিলে আবার রাসূলের রওজার কাছে আসবো ইনশাআল্লাহ। 5 তারিখ তাবুক থাকবো, 8 তারিখ আবারও মক্কায় থাকবো, 9 তারিখ যে